প্রযুক্তির উন্নতিতে জীবনযাত্রাও উন্নত হয়েছে। কম্পিউটার আবিষ্কার হয়েছে 1942 সালে। এরপর উন্নতির সেই ধারাবাহিকতায় এসেছে ল্যাপটপও। বিজ্ঞানীরা ল্যাপটপ আবিষ্কার করে কাজের প্রয়োজনে। আধুনিক যুগে ল্যাপটপ বিজ্ঞানীদের অন্যতম আবিষ্কার। তবে এই ল্যাপটপের ধারণা আরও প্রাচীন, যার প্রমাণ মিলেছে 2000 বছরের বেশি পুরনো এক মূর্তিতে। জানা যায়, ক্যালিফোর্নিয়ার মলিবোর জ্যাপল গেটি মিউজিয়ামে প্রাচীন একটি মূর্তি প্রদর্শন করা হয়। মূর্তিটির নাম গ্রেভ নাইসকস অফ অ্যান এনথ্রন্ড উইমেন্স উইথ অ্যান অ্যাটেন্ডেন্ট। এটি একটি নারী মূর্তি, যা দেখে মনে হচ্ছে ওই নারীর হাতে ল্যাপটপ ধরে রয়েছে। প্রাচীন এই মূর্তিটির গঠন দেখে অবাক সবাই। নারী মূর্তির হাতে ল্যাপটপ, বিষয়টি আশ্চর্যের, কারণ এত বছর আগে ল্যাপটপের কোনো ধারণাই ছিল না। নারী মূর্তিটি 100 খ্রিস্টপূর্বের বলে জানা গেছে। লম্বায় এটি 37 ইঞ্চি। সিংহাসনের মতো একটি চেয়ারে বসে রয়েছে এক নারী। সেই নারী মূর্তির সামনে আরও একটি নারী মূর্তি, সম্ভবত সিংহাসনে বসে থাকা নারীর ভৃত্যস্থানীয় কেউ। সেই ভৃত্যস্থানীয় নারী সিংহাসনে আসীন নারীর সামনে একটি বাক্সের ঢাকনা খুলে দাঁড়িয়ে রয়েছে। বাক্সটি খুবই পাতলা, পাশ থেকে দেখে অবিকল ল্যাপটপের মতো। সিংহাসনে বসে থাকা নারী মূর্তিটি খুব মনোযোগ দিয়ে বাক্সটির দিকে তাকিয়ে রয়েছে। বাক্সটির পাশে নিচের দিকে খোদাই করে রয়েছে দুটি ছোট হোল বা গর্ত, যা দেখে মনে হচ্ছে এগুলো ল্যাপটপে থাকা পোর্ট। কিন্তু এই প্রসঙ্গে পাল্টা যুক্তি নিয়েও হাজির হয়েছেন অনেকে। তারা বলছেন এটি কোনো গয়নার বাক্স, তাই মন দিয়ে পর্যবেক্ষণ করছেন ওই নারীটি। অনেকে আবার মজা করে পিৎজার বাক্সের সঙ্গেও তুলনা করেছেন।